প্রিয় দর্শক বৃন্দ, পবিত্র রমজানের শুভেচ্ছা সবাইকে। লকডাউনে আমরা ঘরে সবাই বন্দি, রমজানের পবিত্রতা বজায় রেখে আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও বানিয়েছি। তা হলো আমার ছাদ বাগানের ছোট্ট একটি থাই মাধবি পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সাথেই থাকুন। এই পেয়ারা গাছটি আমার একটি বড় গাছ থেকেই গত এক বছর আগে কলম করেছিলাম। সে গাছটিও মাধবি পেয়ারা গাছ, যেটা আমি একটি নার্সারির থেকে আগে এনে লাগিয়েছিলাম। সেখান থেকেই এই যে ছোট্ট গাছটি দেখছেন, এটা আমি কলম করে গত বছর লাগিয়েছিলাম ছোট্ট একটি বালতিতে। দেখুন এবছরেই অনেক ফল এসেছে, মাশাল্লাহ অনেক ফুল ধরেছে এবং ফুল থেকে অলরেডি ফলে রূপান্তরিত হয়েছে, দেখতেই পাচ্ছেন দর্শকবৃন্দ। নিজেই কলম করেছিলাম এটি গ্রাফটিং। এবং এই মাধবী পেয়ারা অনেক টেস্টি এবং দেখতেও সুন্দর, ভিতরে গোলাপি রঙের, খেতে খুব সুস্বাদু। বন্ধুরা, আপনারা হয়তো মাধবী পেয়ারা খেয়েছেন, তাহলে বুঝতেই পারবেন যে আসলে কতটা টেস্টি। দেখতেও যেমন সুন্দর তেমনই খেতে টেস্ট। পরিশেষে দর্শকবৃন্দ, আপনাদেরকে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সহজে পেয়ে যান। ধন্যবাদ বন্ধুরা, সাথেই থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের